আসসালামু আলাইকুম ব্রান, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল। বন্ধুরা, ইন্ডিয়ায় যারা যেতে চান তাদের জন্য নতুন আপডেট এসছে, আর সেখানে বলা হচ্ছে পাসপোর্ট জমা না রেখে আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় আপডেট। এছাড়াও টাকা পয়সা জমা দিয়ে আপনারা আসলে শিডিউল করে আপনারা আপনার সময় মতো যেতে পারবেন, এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন, সেই বিষয়ে আপডেট এসছে ইন্ডিয়ান ভিসা সেন্টারের পক্ষ থেকে। আর আজকের ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত তথ্য আলোচনা করবো। আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, বছরখানিক আগে কিন্তু একটা নিয়ম ছিল যে ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে আবেদন করে ফাইলপত্র জমা দিলে সপ্তাহখানিক অথবা সর্বোচ্চ হলে 10 দিনের ভিতরে আপনারা পাসপোর্ট ব্যাক পেতেন এবং ভিসা সম্বলিত পাসপোর্ট ব্যাক পেতেন। বাট বর্তমান ইদানিং একটা সমস্যা হয়ে গেছে যে পাসপোর্ট ফেরত পেতে অর্থাৎ ইন্ডিয়ান ভিসা পেতে প্রায় 1 মাসের নিচেই তো হচ্ছেই না, 1 মাসের উপরে অনেক ক্ষেত্রে 2 মাসও কিন্তু পার হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা সমস্যা, এই যে দীর্ঘদিন পাসপোর্ট ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা থাকাতে হয়তো অনেকেই অনেক কাজ করতে পারছেন না, যে পাসপোর্ট দিয়ে অন্যান্য কাজ করতে পারছেন না। এই বিষয়টা ঢাকাতে অবস্থিত ইন্ডিয়ার দূতাবাসের নজরে এসেছে। তারা এখন থেকে একটা সুযোগ দিয়েছে যে পাসপোর্ট জমা না রেখেই আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করি। সাপোজ আপনি অনলাইনে আবেদন করেছেন, অনলাইনে আবেদন করে আইভেক সেন্টারে আপনার ফাইলপত্র সহ পাসপোর্ট জমা দিচ্ছেন, সেদিন দেওয়ার পর আপনার ফাইলপত্র তারা চেক দিল, দিয়ে ফিঙ্গার নিল, নেওয়ার পরে আপনার যদি পাসপোর্টটা প্রয়োজন হয় সেদিন আপনি পাসপোর্টটা ব্যাক নিয়ে আসতে পারবেন আইভেক সেন্টার থেকে। আর পাসপোর্ট কালেক্ট করার জন্য যেই মানে ডিপোজিট স্লিপ, অর্থাৎ এই যে আপনার মানে একটা স্লিপ দেওয়া হয় যে সেখানে ডেট দেওয়া থাকে যে এত তারিখে আপনার পাসপোর্ট সম্ভাব্য কালেক্ট করতে পারবেন, তো সেখানে কিন্তু এখন 21 দিনের একটা ডেট দেওয়া হচ্ছে। তো আপনাদের পাসপোর্ট প্রয়োজনে দেখা গেলো যেই দিন জমা দিলেন সেই দিন নিয়ে আসলেন, ঠিক যেই দিন আপনার ডেটটা দেওয়া থাকবে তার 1 সপ্তাহ আগে গিয়ে আইভেক সেন্টারে আপনার পাসপোর্টটা আবার জমা দিয়ে আসতে হবে। কারণ হলো আমাদের বাংলাদেশিদেরকে কিন্তু ইন্ডিয়ায় যেতে হলে স্টিকার ভিসা প্রয়োজন হয়, আর আপনার পাসপোর্টটা যদি তাদের কাছে জমা নাই রাখেন সেক্ষেত্রে স্টিকার ভিসা তারা কীভাবে দিবে, তাই না? তো সেজন্য এই নিয়মটা চালু করেছে যে আপনার পাসপোর্টটা আপনি অন্য কাজেও ব্যবহার করতে পারলেন, আবার ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার যেদিন ডেলিভারি ডেট তার 1 সপ্তাহ আগে গিয়ে জমা দিয়ে আসলেন। এই যে মাঝখানে 14-15 দিনের একটা গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে আপনি আপনার পাসপোর্ট দিয়ে অন্য কাজ করলে করতে পারেন। তার মানে মোট কথা হলো আপনার পাসপোর্ট প্রথম অবস্থাতে জমা না রাখলেও পরবর্তীতে কিন্তু 1 সপ্তাহ অথবা তার বেশি সময় জমা রাখতে হতে পারে। আমি আবারও আপনাদেরকে একটু ক্লিয়ার করি, যেদিন আইভেক সেন্টারে আপনার ফাইলপত্র জমা দিবেন, জমা যেদিন দিলেন সেদিন আপনি চাইলে আপনার পাসপোর্টটা ফেরত নিয়ে আসতে পারেন আপনার নিজের কাছে, আপনার অন্যান্য কাজ করলেন আপনার পাসপোর্ট দিয়ে, ঠিক যেদিন আপনার যেই স্লিপে ডেলিভারি ডেট দেওয়া থাকবে সেই ডেটের 1 সপ্তাহ আগে গিয়ে আইভেক সেন্টারে আপনার পাসপোর্টটা জমা দিয়ে আসবেন, তারা সেটা রেখে দেবে, দিয়ে স্টিকার ভিসা দিয়ে আপনাদেরকে মানে ফেরত পাঠাবে, অর্থাৎ পরবর্তীতে SMS আসলে আপনার পাসপোর্টটা কালেক্ট করবেন এরকম। আর টাকা পয়সা জমা দেওয়ার বিষয়ে আসলে আইভেক সেন্টারের পক্ষ থেকে নতুন আরও একটা আপডেট আসছে, সেখানে বলা হচ্ছে যে আপনারা যখন ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিবেন তখন কিন্তু টাইম শিডিউল করে জমা দিতে পারবেন, অর্থাৎ আপনি যেই দিন আপনার ডকুমেন্ট জমা দিবেন ফাইলপত্র সেদিনের ডেট দিয়ে আপনি যখন টাকা জমা দিবেন সেদিন আপনার সুবিধা মতো সময়, সাপোজ সকাল 10টা থেকে 11টা নাকি 11টা থেকে 12টা নাকি সকাল 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এরকম যে সে আপনার যখন সুযোগ হবে তখন আপনি টাইম শিডিউল করে দিলেন, দিয়ে টাকাটা জমা দিলেন, ঠিক সেই সময় যদি সেই সময়ের ভিতরে আপনি যান আইভেক সেন্টারে তাহলে আপনার কিন্তু মানে এক্সট্রা ফ্যাসিলিটিস আপনি পাবেন, যে সেখা তখন গেলেই আপনাকে আসলে এই যে লম্বা লাইনে আর দাঁড়িয়ে থাকতে হবে না, এই যে নিয়মকানুন মেনে যদি আপনি যান। তো এই দুইটা আপডেট আসলে ইন্ডিয়ান ভিসা সেন্টারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, স্ক্রিনশট হয়তো আপনারা দেখেই নিয়েছেন, আমার পাশে স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি। এছাড়াও ইন্ডিয়ান ভিসা সেন্টার অর্থাৎ IVACBD.com সেখানে গেলে কিন্তু একদম ফ্রন্ট পেজে এই আপডেট দুইটা বাংলা এবং ইংলিশে তারা মানে হাইলাইট করে দিয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, এটা থেকে হয়তো অনেকেই উপকৃত হবেন, কারণ অনেকেই চান যে ইন্ডিয়ান ভিসার পাশাপাশি অন্যান্য দেশের ভিসা পেতে, তবে এই যে এখন 30-40 দিন মতো সময় লাগছে পাসপোর্টটা আপনার আইভেক সেন্টারে পড়ে থাকছে, এতে করে কিন্তু একটা আপনার সমস্যা হয়ে যাচ্ছে। সেজন্যই ইন্ডিয়ান ভিসা সেন্টার অথবা ঢাকাতে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাস এই নিয়মটা চালু করেছে, এটা হয়তো আমাদের ভালো কোনো কাজে ব্যবহার করতে পারবো আমরা, অর্থাৎ এই যে পাসপোর্টটা কিছুদিন আমাদের হাতে থাকবে, অন্যান্য দেশের ভিসা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।